हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, सॉरी, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आछो? सबाई भालो आछो तो? आमिओ खूब भालो आछी। देखो आज के आमी सकाल सकाल घूम थेके उठे पड़ेछी। आज के आमी 8টায় घूम थेके उठेछी। हाँ, 8টায় घूम थेके उठे समस्त काज सेरेछी, घर जा देवा, घर मोचा, बासी बासन मजा, मेजे আমি 9:30 বেজে গেছে। এসে আমি স্নান করে এসেছি, দেখো আমার চুল ভিজে। হ্যাঁ, চুল ভিজে একটু মাথাটা আশ্রয় নিচ্ছে তোমাদের সামনে, একটু মাথাটা আশ্রয় নিলাম, নিয়ে একটু দেখো আমি একটু একটু স্নান করে এসেছি, তাই এখন একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। দেখো একটু সিঁদুর করে নিলাম। এবার আমি পুজোটা করব, পুজো করে তারপর আজকে আমি রান্নাঘরে যাব বন্ধুরা, বুঝেছো? আজকে একটা তোমাদেরকে রেসিপি দেখাবো, সেটা হচ্ছে খাসির মাংসের রেসিপি দেখাবো। খাসির মাংসের ঝোল কাম একটু কষা, বুঝছো, হালকা মশলা দিয়ে আর অল্প তেলে আমি রান্নাটা করে দেবো, তোমাদের দেখাবো। যা গরম পড়েছে, এই গরমে এখন আর বেশি রিচ করছি না, খাসি মাংস এনে ফেলেছে, তাই আজকে আমাকে করতে হবে। সেই জন্য অনেক তো খাসি মাংস করতে সময় লাগে, সেই জন্য আজকে আমি স্নান করে পুজোটা করে নিয়ে তারপর রান্নাঘরে যাবো। হ্যাঁ, পুজো করতে বসবো, তারপরে রান্নাঘরে যাচ্ছি। তবে বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা আমাকে যে সাবস্ক্রাইবগুলো করছো, সাবস্ক্রাইবগুলো আমার অনেক কেটে যাচ্ছে, কেন জানি না। তোমাদেরকে একটাই কথা বলতে চাই, আমি যদি সাবস্ক্রাইব করি দিই তোমাদেরকে, তোমরা আমাকে 24 ঘন্টার পরে আমার ঘরে এসো, তা নাহলে দুজনেরই কেটে যাবে। তাই আমার অনেক সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পুরনো বন্ধুদের বলতে চাই, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার পাশে থেকে লাইক কমেন্টস করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমার রেসিপিগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? আর নতুন বন্ধু তোমরা আসো, আমার ভিডিওগুলো দেখো, দেখে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখন বেশি কথা বলবো না, এখন আমি যাবো রান্নাঘরে, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমার রান্নাঘরে, আমি রান্নাঘরে গিয়ে আজকে খাসির মাংস রান্না করে তোমাদের দেখাবো, ঠিক আছে? আজকে আমি একটু খাসির মাংস রান্না করব, সেই জন্য আজ প্রথমে আমি কি করব, প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব। তার জন্য আমাকে মাংসটা দেওয়ার আগে, সেদ্ধ করার আগে আমি গোলমরিচগুলো দিই, এই গোটা গরম মশলা দিচ্ছি, দেখো গোটা গরম মশলা দিলাম, তেজপাতাও দিচ্ছি। আচ্ছা, এই খাসির মাংসটা আমি দিয়ে দিলাম, গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু এক চামচ নুন দেব, রান্না করার সময় আমি ও দেবো নুন। এক হাফ চামচ হলুদ দিলাম, এবার আমি সবকিছু দিয়ে এবার ঢেকে দিচ্ছি, সিটি দিয়ে নামিয়ে নেবো। তারপরে আমি কড়াইতে বসিয়ে ওই যে স্টকটা থাকবে, গরম জলটা, সেদ্ধ করা জলটা, সেটা দিয়ে আমি কষাবো, সেটা দিয়ে আমি রান্না করবো, তোমরা দেখতে থাকো। মাংস রান্না করতে লাগছে, দেখো আদা লেগেছে আমার, 3 চামচ রেখেছি ঘষা, আচ্ছা রসুন ঘষা রেখেছি এরকম 3-4 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা 4টে, আর এদিকে দেখো আমি গোটা রসুনও দেবো, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর এখানে রেখেছি টক 2 ফেটিয়ে রেখেছি, ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আলু ভেজে রেখেছি, 4 পিস আলু ভেজে রেখেছি, ঠিক আছে? এবার দেখো আমি গোটা জিরে ফোড়ন দিলাম, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে 1/2 চামচ, আর 1 চামচ একটুখানি চিনি দিলাম, এটা চিনি, আচ্ছা আমি কটা গোটা রসুন দেব, এবার
এবার সেটো করা রসুন দিচ্ছি 2 চামচ, তোমরা দেখতে থাকো রসুনটা হোক। এটা আমি 3টে পেঁয়াজ আছে, 1/2 কিলো মাংস, এই একটু মাঝারি সাইজে 3টে পেঁয়াজ ছিটাবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হবে। বন্ধুরা আমি তেলের কথা বলিনি, আমি বড় চামচে 4 চামচ তেল দিয়েছি, একটু বেশি তেল দিইনি, যে পরিমাণে গরম করেছো রিচ না করাই ভালো। খুব একটা রিচ করবো, তাহলে পেঁয়াজটা ভাজা হোক। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটুখানি আধখানা টমেটো দিয়ে দিলাম, মানে টক দই দেব, আর এই সব মশলাগুলো আমি একসাথে করে আমি দিয়ে দেবো। এবারে মশলাটা এবার কষিয়ে, তেল যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি কষিয়ে যাব, তারপরে আমি সেদ্ধ করা মাংসটা দেব। মাংসটা অনেকটা সেদ্ধ হবে, তারপরে আমি টক দই দেব, তারপরে আমি মাংস সেদ্ধ করা স্টকটা দেব। এই মাংস মশলাটা কষানো হয়ে গেছে, অন্য তেলও বেরিয়েছে। তোমাদের আগেই বলেছি আমি খুব বেশি তেল দিইনি, তেলটা দেখো ভুজভুজ করছে। এখন আমি মাংসটা ছেড়ে দিলাম, আর এই আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে। এই সমস্ত কিছু মাংস আলু মশলার মধ্যে দিয়ে আমি এখন কষাবো, অন্তত 15 মিনিট তো লাগবেই। মাংস আমার অর্ধেক সেদ্ধ করা আছে, এটা কষানো হয়ে গেলে যখন দেখবো আমার তেল ছেড়ে গেছে, তখন আমি টক দইটা দেব। এই টক দইটা দেবো, দিয়ে তারপরে মাংসের স্টকটা সেদ্ধ করার স্টকটা দেবো। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে মাংস সেদ্ধ করা স্টকটা আমি দিয়ে দেবো। স্টকটা দিয়ে দিচ্ছি, এই তেজপাতা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব এটা চলে আসলো। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। 1 চামচ ছোট চামচে 1 চামচ গরম মশলা দিলাম, এইরকম হয়েছে। কম তেলে কম মশলায় আমি রান্না করেছি, এখন আমি এটা নামিয়ে নেবো। দেখো আমার খাসির মাংসের ঝোল হয়ে গেছে কম তেলে কম মশলায়। আগে আমি করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ, তারপরে আমি কষিয়েছি, কষিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করলাম। দেখো তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? এখন আমি রাখছি তাহলে। তাহলে তোমরা সবাই দেখলে আমার খাসির মাংসের রেসিপি, তাহলে এখনের মতো রাখছি। যাবার আগে তোমাদের বলে দিই আবার আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসব, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? রাখছি তাহলে, বাই।